আরে আজকে ক্লাস অফ নাকি? অফ করে দেওয়া হয়েছে, সবাই আজকে সিনেমা গেছে। হঠাৎ? আজ আমার জন্মদিন, আমি ওদের ট্রিট দিয়েছি। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জানো আমারও না ইচ্ছে করে সববার সাথে হই হই করে সিনেমা দেখতে যেতে। ওরম ভাবে তাকিয়ে আছো কেন? আমি যাব বলিনি, আমার বাবা আমার জন্য ঘর ভর্তি ডিভিডি এনে দেয়। তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? যাব, কিন্তু বাইরে আমার সিকিউরিটি। ইয়েস, ওয়ান মিনিট। মে আই কাম ইন স্যার? এসো। কাম ইন। নে সই কর। উফ, পেন কোথায়? পকেটে। ও হ্যাঁ, কি চাই? আমার একটা কমপ্লেন আছে। কমপ্লেন? হুম। কার এগেনস্টে বাপের ছেলে? আপনার এগেনস্টে। আমার? এই হলো মর্দ, কমপ্লেন তো লজ করে ফেলো। বজরি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। কিসের কমপ্লেন স্যার? এটা কলেজ না গুন্ডাদের ঠিক? গুন্ডা? কলেজে গুন্ডা কোথায়? কেন, বাইরে বসে যারা তাস খেলছে ওরা? হুম। ওরা ওরা গুন্ডা কোথায়? ওরা তো পূজার ইয়ে সিকিউরিটি। হ্যাঁ, কিটি স্যার, কলেজে আসার সময় শুনলাম শিক্ষামন্ত্রী এই এলাকায় আসছে। সে আসু হি কখন? যে কোনো মুহূর্তে স্যার, একবার দুম করে কলেজে ঢুকে পড়ে যদি দেখে আপনি এখানে গুন্ডা পুষে রেখেছেন, জল কোথায় গড়াবে বুঝতে পারছেন? আপনাকে সোজা প্রাইমারি স্কুলে প্রিন্সিপাল করে দেবে। কেলেঙ্কারি! তোর কপালে এটা ছিল রে কৌর, মার্বল টেনে এক থাপ্পড়, পিয়ন পিয়নের মতো থাকবে। আবির? হ্যাঁ স্যার। কি করা যায় বলো তো? স্যার ওদের না আপনি আজকে দিনটা এখানেই আটকে রাখুন। কেন কেন? শিক্ষামন্ত্রী এলে বলবেন গ্রাম থেকে আপনার আত্মীয়রা এসছে। কি ব্যাপার? মানে বলছিলাম কি যে আপনারা এখানে কেন? আমার ঘরে চলুন। কেন? না মানে এই গরমের মধ্যে আপনারা দেখি এইখানে সব মানে খেলাধুলো করছেন, আমার বড় খারাপ লাগছে। আরে সে তো রোজই থাকি। হ্যাঁ সে তো জানি বাপের ছেলে। বলছি যে মানে এইভাবে গরমের মধ্যে থাকলে মানে শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন, কি করে ডিউটি করবেন বলুন? তাহলে চলুন না, আমার ঘরে এসি আছে, বেশ আরাম করে আয়েস করে তাস খেলবেন। হ্যাঁ চলো কার্তিকদা, একটু এসি থেকেই বসি। বাহ, এই তো লক্ষ্মী বাপের ছেলে। আসুন দাসগোটা, চল আসুন আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ গো কার্তিক দা, ভেতরটা কি ঠান্ডা! ওই জন্যই তো নিয়ে এলাম। এখান থেকে বেরোবার পর দেখবেন ওই ডিপ ফ্রিজে যেরকম মাছ থাকে না, ওই রকম হয়ে যাবেন বাপের ছেলে। কেউ যদি দেখে ফেলে? কার্তিকদা, ছেলেটা পূজা দিদিকে নিয়ে বাইকে করে পালাচ্ছে। ও পালাক! হ্যাঁ হ্যাঁ, ওই দেখো। কার্তিকদা এবার কি হবে? ছেলেটা জোর করে পূজাকে ওর বাইকে তুলেছে নাকি পূজাই নিজে থেকে ওর বাইকে উঠেছে? কি রে বোচা, পূজা দিদি নিজে থেকেই বাইকে উঠেছে? তাহলে ছেলেটার কোনো দোষ নেই। তাহলে দোষ নেই। হ্যাঁ,